নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব আমি এই 2 কেজি রুই মাছ। তো এটা খুব সুন্দর করে তোমাদের সামনে রান্না করে দেখাবো, তো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। আর প্লিজ আমার সঙ্গে থেকো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরনো তারা তো আমার পাশে আছোই। তো চলো এই মাছটা রান্না করতে কী কী লাগছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ওই থালাটা দাও, thank you.
ম্যাটা আনা হয়নি। কড়াই বসিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে ধনে গোলমরিচ বাটা, সামান্য জল, মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি জল দিয়ে দেবো।
আচ্ছা, তেল ঝাল যেহেতু করবো, মাখা মাখা করে বেশি ঝোল করবো না, তাই এটুকুই জল দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। এবার ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। সুপার।